নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আলোচনা করবো জিফোসুরা নামের একটি ছোট মেডিসিন যা লিমিউলাস নামে পরিচিত। ওষুধটি শরীরের ডান দিকে বেশি ভালো কাজ করে। ডান দিকের ব্যথা, ডান দিকের যন্ত্রণা, ডান দিকে পেটের ডান সাইডে কিডনি পেইন, এসব দিকে খুব ভালো কাজ করে। এছাড়াও যদি আপনার শরীরে ঘুম ঘুম ভাব থাকে, অবসাদ, শরীরে ঘুম ঘুম ভাব, কোনো কাজকর্ম করতে ইচ্ছা নেই, সেসব ব্যক্তিদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করতে দেখা যায়। এবং ওষুধটি দেখা যায় সেসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেখানে বিশেষ করে মুখ চোখ একেবারে লাল হয়ে যায়, যেন মনে হয় এক্ষুনি রক্ত বেরিয়ে আসবে, বা মুখ চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে আসবে হঠাৎ করে কোনো কারণে। যদি ব্লাড প্রেশার এরকম মনে হয় যে মুখ চোখ দিয়ে ঠেলে রক্ত বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে বা রক্ত বেরাচ্ছে, অথবা চোখ মুখ একেবারে লাল হয়ে আছে, সেই ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে। এটি 6 সিরিজ এবং 12 সিরিজের ব্যবহার করলে খুব ভালো কাজ করা যায়। ব্যবহার করা মানে এটি পান করার জন্য 2 ডব বা 3 ডব ডাইরেক্ট জিভে নিতে পারেন, অথবা একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। গ্লোবিউলস নিলে 4টি করে গ্লোবিউলস জিভের তলায় রাখতে পারেন, খুব ভালো কাজ করতে দেখা যায়। এছাড়াও জ্বালা যন্ত্রণা, বিশেষ করে পায়ের তলায় যদি প্রচণ্ড জ্বালা করে, বিশেষ করে কিডনি পেশেন্টদের আমি দেখেছি অনেক সময় পায়ের তলায় ভীষণ জ্বালা করে, এবং ডান উরুতে ভীষণভাবে পেইন হঠাৎ করে যে কোনো কারণে হতে পারে, কোথাও আপনি পড়েও জাননি, লাগেনি, হঠাৎ করে ডান উরুতে পেইন শুরু হলো, সেক্ষেত্রে মেডিসিনটি ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করতে দেখা যায়। এছাড়া শরীর ভারী হয়ে থাকে, বিশেষ করে ডান দিক বেশি ভারী হয়ে আছে বলে আপনার যদি মনে হয়, ওষুধটি ইউজ করতে পারেন 6 সিএইচ অথবা 12 সিএইচ। 12 সিএইচে খুব ভালো কাজ করতে দেখা যায়। 2 ডব বা 3 ডব ডায়েট জিভে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে, হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথিতে একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।